আপাতত তুমি এই ঘরটাতেই থাকো, তাতে জানছো তো নাই। যাক, শেষ পর্যন্ত মাথা গোজার একটা ঠাই হলো। এমনি বলো না তো, তুমি আমার জীবনের সব থেকে বড় একটা জিনিস দিছো। অলওয়েজ রেডি থাকুন গ্রামীণ ফোনের মান্থলি প্যাকে, এক প্যাকে এক মাস। আইলে বিয়া করার সুযোগ পায়ও তুমি বিয়েটা করো নাই। তোমার এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। আয়নের সাথে তোমার বিয়েটা লেখাই ছিল, আমি শুধু সময় মতো জায়গাটা ছেড়ে দিয়েছি। হুম, তাহলে আপনার কপালে ওই ঘরে থাকাটা লেখা ছিল, আমি শুধু সুযোগ করে দিলাম। তোমার সাথে কথায় পারা যাবে না মনি, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমার ভয় হচ্ছে রুনা আন্টিকে নিয়ে। সেই ভয় তো আমারও আছে। তুমিও রুনা আন্টিকে ভয় পাও? আরে না না, ঠিক ভয় না, আসলে তারে আমি কদিন চিনতেছি না, মানে কখন যে কি মন নিয়ে থাকে। আচ্ছা তুমি তাহলে একটু গুছিয়ে আনো, আমি হাত নিতে আসতেছি। ঠিক আছে। কোথায় কোথায় সেই পুলিশ বাবু? হ্যাঁ, তছনছ করে খুঁজে এলো, কোথায় গেছে সে? এখন সে পালিয়েছে না? না না, পালাবে কেন, পুলিশ মীমাংসা করে দিয়েই চলে গেছে। কিসের মীমাংসা? না খালা, মানে আমি পুলিশে বুঝায় বললাম, তারপর সে বুঝা চলে গেল। নিজের কথা বলছো না কেন মনি? তোমাকে মাশরাফি জুনিয়র হিসেবে চেনার পরেই তো ওনার সুর বদলে গেল। মাশরাফি জুনিয়র মানে? আপনি জানেন না, মনি তো এখানকার নাম করা ক্রিকেটার, দর্শকরা ও খেলা দেখে ছোটবেলা থেকে ওকে মাশরাফি জুনিয়র বলে ডাকে। ছোট থেকে ক্রিকেট খেলেছে, বাড়ির কাজ করতো কখন? আমি বাড়ির কাজ আর মাঠের খেলা দুইটাই সামলাইছি, কখনো কোনো সমস্যা হয়নি। কিন্তু আন্টি, আপনি এত দেরি করে আসলেন যে, তখন হুট করে কোথায় গিয়েছিলেন? ও যে আমি বললাম না, আমার বাবা পুলিশের বড় কর্মকর্তা, তাকে ফোন করতে গিয়েছিল। ভেবেছিলাম বাবা পুলিশ টুলিশ পাঠাবে, বাবাই ব্যবস্থা করবে, উল্টো তো তোমরাই ভাগিয়ে দিয়েছ। বাবা পুলিশ টুলিশ পাঠালে তো তখন আবার একটা হাঙ্গামা হয়ে যেত, ভালোই করেছো। আচ্ছা সোনিয়া খালা, আপনি এইমাত্র যে কথাটা বললেন, মানে কোনটা? কেন বিশ্বাস হয়নি আমার কথা? দেব দেব ফোন, ফোন করব? না না, আমরা বিশ্বাস করছি যে আপনার বাবা পুলিশ, কিন্তু এই যে আপনার কথা বলার ধরন, এই যে আইলুম গেলুম খেলু, মানে এই হালুম হুলুম ভাষা কোন এলাকার? হ্যাঁ, আমিও ব্যাপারটা খেয়াল করেছি। আপনি কি কলকাতায় বড় হয়েছেন? বড় হয়নি, শান্তিনিকেতনে ছিলুম অনেক বছর, তাই। শান্তিনিকেতন? তার মানে তো রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ হাতে করা প্রতিষ্ঠান, আপনি ওখানে পড়তে গিয়েছিলেন? অনেকটা সেরকমই। কেন, তুমিও কি রবীন্দ্রনাথের ভক্ত? আমি শুধু রবীন্দ্রনাথ না, আমি সবার কবিতার ভক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাস, নজরুল, শক্তি, সবাই। আমিও না রবীন্দ্রনাথ একটা কবিতা পড়ছিলাম, ওই যে ছোটবেলায় পড়ায় না, কি জানি আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাটে জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাধা। হাই, এখানে গাধা এলো কোথেকে? হ্যাঁ, ওটা গাধা না, গাড়ি হবে, পার হয়ে যায় গাড়ি। ওই হ হ, আমার রবীন্দ্রনাথের কবিতা বিকৃত করছে, চেনো তুমি রবীন্দ্রনাথকে? হ্যাঁ, কত কবিতা, কত গান, কত পুরস্কার, ইচ্ছা করছে গলাটা। আন্টি, সাধারণ একটা কবিতার জন্য আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? সাধারণ? কোনটা সাধারণ? রবীন্দ্রনাথের কবিতা সাধারণ? হ্যাঁ, রবীন্দ্রনাথের কবিতাকে তুমি সাধারণ মনে করছো? রবীন্দ্রনাথের কবিতাকে ভুলভাল পড়বে আর এটা তোমার কাছে সাধারণ? না না, আমি আসলে ওভাবে বলতে চাইনি। রাম নাম যদুমধুর কবিতা হলে কিছুই বলতাম না, কিন্তু রবীন্দ্রনাথের কবিতা, খুব সাবধান। আচ্ছা খালা, এই যে আমি কানে ধরলাম, আমি শুধু রবীন্দ্রনাথ কেন, আর কোনো কবিরই কবিতা কমু না, কিন্তু কথা হয়েছে কি খালা, মানুষের মুখের শব্দ এদিক ওদিক হইতেই পারে, তাতে যে রবীন্দ্রনাথের অসম্মান হইব সেরকম না। উনি বড় মানুষ, ওনার অসম্মান তখনই হয় যখন মুখে মুখে কেউ খুব সুনাম করে কিন্তু মনে মনে তার মতো কেউ উদার হইতে পারে। নিম্নরুচির মেয়ে মানুষ। কি বললেন? না মানে
বললাম পড়াশোনা না করলে এরকম হয় আর কি। মূর্খ, অতীব মূর্খ। লেখাপড়া কতটুকু করেছে সেটা দিয়ে মানুষকে মাপবেন না। অন্যদিক দিয়ে দেখতে গেলে মনি খুব বড় মনের মানুষ। আর অনেক মানুষই তো আছে যারা পড়াশোনা করেও অন্যায় করে, অন্যায় করে লুকিয়ে থাকে। তুমি কিন্তু, তুমি কি আজকে এ বাড়িতেই থাকবে? জি, মানে কয়েকদিন আমি এ বাড়িতেই থাকব। আমি আর কি বলব, আমি নিজেই এসেছি কয়েকদিনের জন্য। কি সাংঘাতিক মহিলা রে বাবা, সামান্য একটা কবিতার জন্য এইরকম পাগলের মতন ব্যবহার কেউ করে? মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।